কোথাও বলা আছে নবী মোহাম্মদ থেকে আবার কোথাও বলা আছে আদম থেকে কোথাও বলা আছে ইব্রাহিম থেকে এক এক জায়গায় এক কথা বলা আছে কোরআনের ভিতরে এক জায়গায় বলা আছে যে মানে প্রথম মুসলমান হচ্ছে মোহাম্মদ আরেক জায়গায় বলা আছে প্রথম মুসলমান হচ্ছে খাদিজা আরেক জায়গায় বলা আছে মানে আরেক জায়গায় বলা আছে প্রথম মুসলমান হচ্ছে ইব্রাহিম আবার আরেক জায়গায় বলা আছে প্রথম মুসলমান হচ্ছে আদম মানে এক এক জায়গায় এক কথা ভাই তাহলে এটা এটা কি রকম হলো এক এক জায়গায় এক এক রকম কথা

আচ্ছা প্রথমে আমি দেখাচ্ছি সুরা আরফের একশো তেতাল্লিশ হচ্ছে মুসা সম্পর্কে আহ নির্ধারিত সময় মুসা এসে গেল এবং তার রব তার সাথে কথা বললেন নিচে লেখা আছে দেখেন সে বললো আপনি পবিত্র মহান আমি আপনার নিকট তবাকলম এবং আমি মুমিনদের মধ্যে প্রথম মানে প্রথম মুমিন হচ্ছে হজরত মুসা প্রথম বিশ্বাসী হচ্ছে হজরত মুসা এখান থেকে তো এটি বোঝা গেল নাকি ভাই খবির ভাই আপনি আনমিউট করে বলেন এইখান থেকে তো এটি বোঝা গেল যে মুসা হচ্ছে মুমিনদের মধ্যে প্রথম নাকি আনমিউট করেন খবির উদ্দিন ভাই আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন আচ্ছা ঠিক আছে ভাই এখান থেকে তো এটাই বোঝা গেল নাকি আচ্ছা ঠিক আছে এরপরে আমরা আরেকটা আয়াত দেখি এবার আমরা দেখবো সুরাবার একশো একত্রিশ নম্বর আয়াতটা এখানে দেখি আমরা যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো সে বললো আমি সকল সৃষ্টি রবের কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম এখানে এটা হচ্ছে একটা ইয়া এটার আরেকটা আয়াত আছে দাঁড়ান একটু সুরাবার আহ এটা হচ্ছে এটা হচ্ছে ইব্রাহিমের কথা এই যে এই কথাটা হচ্ছে ইব্রাহিমের কথা তিনি বললো যে সে হচ্ছে আত্মসমর্পণ করলো সৃষ্টি রবের কাছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দুইটা গেলো এখানে যদিও বোঝা যাচ্ছে না যে ইব্রাহিম প্রথম ইয়া কিনা কারণ আমরা একটু আদমেরটা একটু একটু দেখেনি আহ সুরাবাকার সাঁত্রিশ নম্বরটা আমরা এবার একটু পড়ি দেখি সাঁত্রিশ নম্বর কি বলা আছে এখানে দেখেন বলা আছে অতপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তার তবা কবুল করলেন তিনি তবা কবুলকারী অতি দয়ালু মানে আদমও রবের কাছ থেকে বাণী পেয়েছিল তবা কবুল করলেন মানে আদম হচ্ছে প্রথম মুসলমান তাই তো আচ্ছা ঠিক আছে এবার এবার আরেকটা দেখি সুরা হচ্ছে গিয়ে আশুরার একান্ন নম্বর আয়াতটা একটু দেখি সুরা আশুরার একান্ন নম্বর আয়াতটাতে কি লেখা আছে সেটা একটু দেখি আহ সুরা আশুরা হচ্ছে কত নম্বর সুরা ছাব্বিশ ছাব্বিশ না ছাব্বিশটা মানে ছাব্বিশটার এই যে আশ্বরের একারো নম্বর আয়ত কি লেখা আছে সেটা একটু দেখি এটা হচ্ছে মিশরীয়রা বলতেছে আমরা আশা করি যে আমাদের রব আমাদের অপরাধ ক্ষমা করে দেবেন কারণ আমরা মুমিন্দদের মধ্যে প্রথম মিশরীয়রা বললো আবার যে মিশরীয়রা হচ্ছে মুমিন্দর জন্য মুমিন্দ্রদের মধ্যে প্রথম আচ্ছা ঠিক আছে এইবার আমরা আরেকটা একটা আয়াত দেখি যে আহ নম্বর সুরের আহ নম্বর আয়ত্ত একটু দেখি এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে মোহাম্মদ বলতেছে এটা আবার মুহম্মদের কথা আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি প্রথম মুসলমান হই আহ মোহাম্মদকে বলা হচ্ছে যে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন প্রথম মুসলমান হন মানে একই কোরআনে মুসা প্রথম মুসলমান ইব্রাহিম প্রথম মুসলমান আদম প্রথম মুসলমান মোহাম্মদ প্রথম মুসলমান মিশরীয়রা প্রথম মুসলমান মানে তাহলে আবার আমরা জানি যে প্রথম মুসলমান হচ্ছে হজরত খাদিজা এটাও জানি